আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকদিনের মতো সকালে উঠে আমি সমস্ত সংসারে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে এবার একটু রেডি হচ্ছি। আমাকে একটু বাইরে বেরোতে হবে, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর খুব গরম পড়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, বাইরে একটু বেরোতেই হবে, একটু কাজ আছে। তো এছাড়া সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে, খুবই ভয়ঙ্কর রোদ। আমি বাজার থেকে চলে এসেছি, এই যে দুই ব্যাগ ভর্তি সবজি বাজার, অন্যদিন ছেলেকে সঙ্গে করে নিয়ে যায়, আজকে একাই গেছিলাম। এত গরম আর এত রোদের তাপ, খুব মাথাটা ভীষণ ঘুরছে রোদের তাপে গরমে। আর আমার হাতে যেহেতু ব্যথা, ব্যাগ বলতে পারি না, তো যখনই বাজারে যাই ছেলেকে সঙ্গে করে নিয়ে যাই, আজকে আর ওকে নিয়ে যাইনি, একাই গেছিলাম। এখন বাজে 10:45, আমার মাথা ঘুরছে, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। দেখো 10:45 বাজে এখন, এখনো আমি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, আমার মাথাটা ভীষণ ঘুরছে, যাই একটু বসি। অনেকক্ষণ শুয়ে থাকার পরে শরীরটাই একটু ঠিক হলো, আর কালকে রাত্রে রুটি ছিল আর সবজি কিছু তাড়াতাড়ি করে বানানো হয়নি, তো একটা ডিম ভেজে আর একটু আম দিয়ে ব্রেকফাস্টটা করব, তারপরে রান্নাঘরে যাব। এখন শরীরটা একটু ঠিকঠাক লাগছে। বাজার থেকে দু ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, তো তার মধ্যে 3 কিলো আম আছে, কলা আছে, আম, কলা, এখানে সবজির বাজারে আলু আছে, ভেন্ডি আছে, শাক আছে, পটল আছে, পেঁয়াজ আছে, এইসব আছে। শরীরটা গরমে হঠাৎই করে খুব একটা অসুস্থ হয়ে গেছিল, অনেকক্ষণ ফ্যানের তলায় বসে গা হাত পা মুখ ধুয়ে এসে চেঞ্জ করে এসে এবার বাজার হাটগুলো ঢাললাম, এবার রান্নাঘরে একটু ঢুকতে হবে। শরীর খারাপ করলেও কিছু করার নেই, উপায় নেই, একা মানুষ সব কিছু নিজের হাতেই করতে হবে, তাই এবার রান্নাঘরের দিকে যাচ্ছি। পটল, ঝিঙে আর মাছের ডিম দিয়ে একটা সবজি বানাবো। Thank you.
এই রেসিপিটা আজকে আমি প্রথম করছি ঝিঙে আর পটল আর মাছের ডিম দিয়ে। এটা আমার ঠাকুমার রেসিপি, তো তোমরাও পারলে বানিয়ে দেখো কেমন লাগছে। তরকারিটা প্রথমে বানিয়ে নিলাম আর একটু ভাতের মধ্যে ডাল দিয়েছি, সেইটা দিয়ে আজকে দুপুরবেলাকার খাবার শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই বেশি কিছু বানাতে পারলাম না, ওই দিয়ে সকলে মিলে খেয়ে নিলাম। আমি খেতে বসে তোমাদের সঙ্গে বকবক করতে পারিনি, কারণ আমি তখন মার সঙ্গে ফোনে কথা বলছিলাম। দেখতেই পাচ্ছ যে ফোনটা আমার দূরে আছে আর গলায় একটা ব্যাগ ঝুলছে। আমি যখন কাজের সময় মার ফোন আসে তখন এই ব্যাগটার মধ্যে ফোনটাকে রেখে দিই, কথাও বলা হয় আর কাজও করা হয়। এইভাবে আমি ফোনে কথাও বলি আবার হাতে কাজও সেরে নিই, তাই তখন বকবক করা হয়নি। দূরে ওইখানে ছেলেরা দেখো ক্রিকেট খেলা করছে। প্রত্যেক দিনের মতো আজও বিকেলে ছাতে উঠে গেলাম, গাছগুলো একটু জল দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। দেখো কি পরিমাণে গরম পড়েছে আর ঘেমে আমি স্নান করে গেছি, তাই চুলটা খোলা না রেখে আমি গোপাল ঠাকুরের মতো চুলটা বেঁধে নিলাম। আর আমাদের বাড়ির সামনে একটা তাল গাছ আছে, কত তাল হয়েছে দেখতে পাচ্ছ। হাত থেকে নেমে এসে গাটা ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে এসে মার ছেলেতে চা খেয়ে তারপরে একটু গল্পগুজব করার পরে রাত্রেবেলাকার খাবার নিয়ে আসলাম এবং দুইজনাতে খেয়ে নিলাম। ডাইনিং টেবিলটা আমাদেরকে খুবই মিস করে আর আমাদের জন্য ভীষণই কান্না করে, কারণ আমরা মা ছেলে খুবই কম তার কাছে যাই। আর আমার ছেলে তো মনে হয় জীবনেই কোনো দিন ডাইনিং টেবিলে খায়নি। আমি যদিও কখনো কখনো একা যখন খাই ডাইনিং টেবিলে গিয়ে বসি, কিন্তু আমার ছেলে একদমই ওর ধারে কাছেই যায় না। ওর বাঁধা জায়গা হলো যেখানে ও বসেছে ওখানেই ও বসে খাবার খায় অল টাইম। তো আমাদের রাতের খাওয়া কমপ্লিট হলো, যথারীতি ব্রাশ করে মুখ ফ্রেশ করে আসলাম, এবার শুয়ে পড়বো। গুড নাইট বন্ধুরা।